যতই জোস দেখা দেখ না কমেন্ট করে বুঝতে পারবি
Sabina Trio. আজকে প্রচন্ড কষ্ট হয়েছে খেতে, এত খাবার একবারে খাওয়া যায় না। একটু দাঁড়িয়ে মানে একটু খেয়ে নিই ভেবেছিল আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, বেঁচে যাবে খাবার হাত থেকে খাবে। হেরে গেছে মানব, অনেক কষ্ট হয়েছে, পানিশমেন্টে আসবো। খাবার অনেক এক্সট্রিম, একটা আমরা বুঝতে পারিনি চাউমিন অত পানি হয়ে যায়। চাউমিনটা হ্যাঁ অনেক প্রচন্ড দিয়ে দিয়েছিল, ওটা খেয়ে পেট পুরো ফুলে গেছে। আবার আসছি পানিশমেন্টের সময়, পানিশমেন্ট একটু ধীরে ধীরে শুরু করবো, অবস্থা খুব খারাপ। তো পরপর তিনটে ম্যাচ জেতবার পর আজ আমি প্রশ্ন কাছে আবার হারলাম। তো যদিও বা প্রশ্ন আমি পুরো খাবার ক্লিয়ার করতে পারি, তার কারণে সত্যি খাবার আজ অনেক বেশি ছিল, এটা সত্যি তো ভাই। এইটা সত্যি, কিন্তু কি বললি পরপর তিনটে ম্যাচ জেতবার পর আমার সাথে, তোর সাথে, বাপির সাথে, দিদির সাথে, মানে আমার সাথে একটা, তো তোর সাথে একটা, বাপির সাথে একটা, দিদির সাথে একটা, তো এই খাবার সত্যি সত্যি অনেক বেশি খাবার ছিল। হ্যাঁ খাবার বেশি ছিল। ও তাহলে তুই কি খেতে পারিসনি ওটা? ওটা খেতে পারিনি না, মানব ছেড়ে দিল বলে খাইনি। ওটা খেতে পারিনি না, মানব ছেড়ে দিল বলে খাইনি। ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট বলতি যা রে, শরম নি আতি। হেরে যা ভাই, হেরেছে না তো, তো যাবে না ভাই, হেরে যা ভাই। কাশ নিয়ে তার আগে তো বসেইছিলি, ও ভেবেছিল কি মানে আমি শেষ করব, মানে খাবার নিয়ে বলে হচ্ছিল না, খাবার অল্প ছিল না, খাবার বেশি ছিল কিন্তু খেতে পারতাম, মানব ছেড়ে দিল থাক। বেশিরভাগ বাইরে মানে বেশিরভাগ ক্লাসে বাইরে বের করে দিত, ম্যামের নাম নিচ্ছিল, ম্যাম ছিল যার ক্লাসে মানে সে আসবে আর আমরা বেরোবো, মানে তার বলাই ছিল যে আমি ক্লাসে ঢুকবো আর তোরা দুজন বাইরে বেরোবে, তারাও সেও ঢুকতো, আমাদের কিছু আলাদা করে বলতে হতো না, আমরা ওকে বাড়ি গিয়ে চুপচাপ কান্দ দাঁড়িয়ে থাকতাম। তখন তো দুজন একসাথে করেছিলাম, আজকে মানব একা করবে, ঠিক আছে নীল ডাউন, ততক্ষণ এক মিনিট থাকতে হবে। তো টেবিল টেবিল সব সরানো হয়ে গেছে, এখন মানবকে নীল ডাউন, নীল ডাউন মানে বুঝছিস তো, টুলের উপর, তো টুলের উপর আমি দেখাচ্ছি, টুলের উপর বস আগে। হাঁটু কাঁপে গেল তো, হাঁটু কাঁপে না, আজ ম্যাডাম দেখলে ভিডিও খুব খুশি হবে, আমি যে রাজীব স্যার দেখো ভিডিওটা, এত রাবণের গেলার পর এসব ভালো লাগে, কতক্ষণ হলো ৪১ কত 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 ১০ আমি পাচ্ছি না, কতক্ষণ ছিল ৫২ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরপরে যদি আমি জিতি ওই পানিশমেন্টটা আরো একটু অন্যরকম থাকবে, যে খেলাটা ভালো লাগবে, খেলাটা অনেক আড়ি থাকবে, সেই খেলাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সত্যি সত্যি আজকে কষ্টের পর কষ্ট লাগবে, প্রথমে খাওয়াতে কষ্ট, তারপর পানিশমেন্টে কষ্ট, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।